আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এক্সপ্লেন করব 2020 সালে রিলিজ হওয়া চাইনিজ মুভি ফাইটিং ম্যান। এখানে দেখানো হয় 6 বছরের ছোট্ট ডুয়ো, যে কিনা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে, আর তার বাবা লিয়ান, যে কিনা একজন আদর্শ ফুড ডেলিভারি ম্যান, মেয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে শেষ পর্যন্ত নিয়ে যায়। কতটা কষ্ট আর কতটা লড়াই করতে হয় এই পাষাণ শহরের কাছে। ডুয়োকে বাঁচাতে যে অপারেশনের প্রয়োজন, তার খরচও ছিল লিয়ানের সাধ্যের বাহিরে। তবে কি পারবে বাবা লিয়ান তার একমাত্র মেয়েকে বাঁচাতে? আর কিভাবেই বা এই সামান্য ডেলিভারিতে এত টাকার ব্যবস্থা করতে পারবে, তা জানতে হলে ভিডিওটা মিস না করে দেখতে থাকুন। তো মুভির শুরুতেই বাবা লিয়ানকে দেখানো হয় কাস্টমারের জন্য খাবার ডেলিভারি করছে। এরপর চাচা ব্যানকে দেখানো হয়, তিনি তার প্রিয় পাখিটি পাশে নিয়ে বসে আছে। এমন সময় এক কারের সাথে অন্য ডেলিভারি মোটর বাইকের সাথে ধাক্কা লাগে। তখন লোকটি ডেলিভারি বয়কে খুব বকা দিচ্ছিল। পাশের রাস্তা দিয়ে তখন লিয়ান যাচ্ছিল। তাদের চিল্লানোর সাউন্ড শুনে লিয়ান সেখানে আসে আর দেখে এই ডেলিভারি বয় তাদেরই কোম্পানির, আর ছেলেটির নাম ওয়াং। তখন লিয়ান কারের লোকটিকে শান্ত হতে বলে, তবে লোকটি খুব রাগান্বিত ছিল। তখন লোকটি আর লিয়ানের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাদের মারামারিতে চাচা ভ্যানের প্রিয় পাখি আর খাঁচাটি ভেঙে যায়। এতে করে চাচা ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়ে। তো কিছু সময় পর সেখানে পুলিশ চলে আসে। তখন পুলিশ লিয়ান, ওয়াং, চাচা ভ্যান আর কারের লোকটিকে স্টেশনে নিয়ে আসে। লিয়ান কারের লোকটিকে খুব মারে আর তাই পুলিশ তাকে 10,000 RMB জরিমানা করে। তবে এই ঝগড়াটা তো তার ওয়াং এর জন্যই হয়েছিল। পুলিশ বলে, আপনি যদি এই টাকা না দিন তাহলে 15 দিনের জন্য আপনাকে জেল খাটতে হবে। তো না চাইতেও লিয়ানকে এই টাকাটা পুলিশকে দিতে হয়। বের হয়ে আসার সময় ওয়াং লিয়ানকে বলে, লোকটিকে মারা তোমার ঠিক হয়নি, শুধু শুধু এতগুলো জরিমানা, কতই বা বেতন আমাদের। কিন্তু লিয়ান তার সাথে কোনো কথা না বলেই চলে আসে। এরপর দেখানো হয় ডুয়োকে নিয়ে তার মা জ্যানি হসপিটালে আসে তার টেস্ট রিপোর্ট দেখানোর জন্য। তখন ডক্টর বলে, ডুয়ো এক কঠিন রোগে আক্রান্ত হয়েছে, তার ফুসফুসের রক্তনালী ব্লক হয়ে গেছে, সে অন্য সব বাচ্চার মতো খেলতে দৌড়াতে পারবে না, দ্রুত তার অপারেশন করতে হবে, নয়তো যে কোনো সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ডক্টরের কাছ থেকে এমন কথা শুনে জ্যানি অনেক ঘাবড়ে যায়। এরপর জ্যানি আর ডুয়ো চলে আসে। ডুয়ো তার মাকে বলে, মা সার্জারি কি? জ্যানি বলে, তুমি যেমন গাড়িতে নতুন ব্যাটারি লাগাও, এতে করে গাড়ি অনেক পাওয়ারফুল হয়ে যায়, তেমনই ডক্টর তোমার সার্জারি করবে আর তুমিও শক্তি ফিরে পাবে, আবারও অন্য বাচ্চাদের মতো খেলতে দৌড়তে পারবে। রাতে বাসায় ফিরে জ্যানি লিয়ানকে ডুয়োর সার্জারির কথা জানায়। জ্যানি বলে, ডুয়োর সার্জারি করতে 2 লাখ RMB লাগবে, কিভাবে এই টাকার ম্যানেজ হবে? তুমি সামান্য ফুড ডেলিভারি করছো, সারা মাসে ইনকাম করেও ঠিক মতো বাসা ভাড়াও দিতে পারছো না। লিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক ডুয়োর জন্য টাকা ম্যানেজ করব। পরদিন লিয়ানের অফিসে মান্থ ক্লোজিং ছিল। তাদের ব্রাঞ্চের ম্যানেজার পিটার সবার উদ্দেশ্যে বলে, এই মাসে আপনাদের রিপোর্ট খুব খারাপ, টাইমলি ডেলিভারি না হওয়াতে এই মাসে কেউ ইনসেন্টিভ পাচ্ছে না, আগামী মাসে হয়তো লোক ছাঁটাই করা হবে। তারপর সবাই চলে যায়। পিটার তখন লিয়ানকে দাঁড়াতে বলে। পিটার লিয়ানকে বলে, সব থেকে খারাপ রিপোর্ট তোমার, এই অফিসে সব থেকে পুরনো তুমি, আমি চাই তোমার প্রমোশন হোক, কিন্তু তুমি তোমার হিরো হওয়ার জন্য এখনো পিছিয়ে আছো। লিয়ান বলে, আমি এখন থেকে খুব মনোযোগী হব। এরপর লিয়ান বেরিয়ে যায়। লিয়ান সময়ের সাথে আপোষ করে না, তবে যখনই কারো বিপদ দেখে সে তার ডেলিভারি নিয়ে ভুলে যায়। এরপর লিয়ানকে তার বাসায় দেখানো হয়। এমন সময় বাড়িওয়ালা ভাড়াটিয়া নিয়ে সেখানে আসে আর তাদের কাছে বাড়ি ভাড়া দিয়ে দেয়। লিয়ান বিষয়টি বুঝতে না পেরে বাড়িওয়ালার সাথে কথা বলতে বাহিরে চলে আসে। বাড়িওয়ালা বলে, আমি ভাড়া 2,000 RMB করেছি আর এই টাকা তুমি দিতে পারবে না, তাই ওদেরকে ভাড়া দিয়েছি। লিয়ান এখন কি করবে? এদিকে ডুয়োর অপারেশন, আবার এখন বাসার চিন্তা। রুমে আসার পর জ্যানি লিয়ানকে বলে, আমি ডুয়োকে নিয়ে ভাইয়ের বাসায় চলে যাব, নয়তো ডুয়োর অপারেশন কি করে হবে? লিয়ান বলে, আমি সব ঠিক করে দেব। জ্যানি বলে, তুমি সামান্য ডেলিভারি বয়, কিভাবে করবে এগুলো? জ্যানির কথা শুনে লিয়ান রেগে যায় আর তখনই তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। তো পরদিন লিয়ান আবারও ডেলিভারি করতে চলে আসে
আর এখন লিয়ান যেখানে ডেলিভারি করতে এসেছি এখানে সে কয়েক মাস যাবত ডেলিভারি দিচ্ছে, আর এটা একটা দোকান। তখন দোকানের লোকটি বলে কাল থেকে আর এখানে ডেলিভারি দিতে হবে না, কারণ মালিক তার দোকানটি ছেড়ে দিচ্ছে। তো এর পর দিন ঘরের সব কিছু প্যাকিং করে জ্যানি ডিওকে নিয়ে চলে যায় তার ভাইয়ের বাড়িতে, আর লিয়ান তার ব্যাগ নিয়ে চলে আসে সেই দোকানে যেখানে সে খাবার ডেলিভারি করেছিল। লিয়ান চিন্তা করে দোকানও খালি আর তার থাকার কোনো জায়গা ছিল না, এর থেকে বেস্ট জায়গা এখন আর নেই। লিয়ান মোটামুটি ভাবে নিজেকে সেখানে গুছিয়ে নেয় আর ডুয়োর অপারেশনের জন্য টাকার ব্যবস্থা করতে থাকে। সে চিন্তা করে সব কষ্টের বিনিময়ে লিয়ান ডুয়োকে বাঁচাবে। লিয়ানের ফুড ডেলিভারি জবটা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর তাই লিয়ান ফোনে নিউ জবের পোস্ট দেখে সেখানে চলে আসে। সারাদিন সে ডেলিভারি করবে আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ড্রাইভিং এর জব নেয়। ড্রাইভিং এর ভালো এক্সপেরিয়েন্স আছে তার। লিয়ান একসময় ফায়ার সার্ভিসেও নিযুক্ত ছিল। এর কিছুদিন পর ডুয়োর বার্থডে, ডুয়োর মামা মামি সহ একসাথে তারা ডুয়োর বার্থডে সেলিব্রেট করতে একটি রেস্টুরেন্টে চলে আসে। সেখানে ডুয়োর মামা লিয়ানকে জিজ্ঞেস করে ডুয়োর অপারেশনের কি করলে। লিয়ান বলে আমি সকালে ডেলিভারি করছি আর রাতে ড্রাইভিং এর জব নিয়েছি, টাকার ব্যবস্থা হয়ে যাবে। খাওয়ার মাঝে লিয়ানের ডেলিভারির কল পেয়ে সে বেরিয়ে আসে আর কাউন্টারে বিল পে করার সময় দেখে বিল অনেকটা বেশি, যেটা তার এক সপ্তাহর স্যালারি। খুব কষ্টই পায় তারা, এমনিতেই টাকার অভাব, এর উপরে বাড়তি ঝামেলা। তারপরেও বিল পে করে লিয়ান তার কাজে চলে আসে। লিয়ান বেরিয়ে দেখে কোনো এক লোক তার ডেলিভারি বক্স থেকে খাবার চুরি করে পালিয়ে যাচ্ছে। লিয়ানও তখন চোরটির পিছু করে। চোর লোকটি অনেকটা দূরে এসে খাবারের ব্যাগটি ফেলে পালিয়ে যায়। আর এই লোকটি লিয়ানের একই কোম্পানির ছিল, কারণ তার বডিতে পড়া ইউনিফর্মটি একই কোম্পানির। সেদিনই ছিল তাদের অফিসের মান্থ ক্লোজিং, আর এই মান্থে বেস্ট রাইডার হয় ওয়াং। অনেক ভালো একটা অ্যামাউন্ট দেয়া হয় ওয়াংকে, আর লিয়ান এই মান্থে অনেক জরিমানার শিকার হয়, কারণ টাইমলি সে ডেলিভারি করতে পারেনি। লিয়ান ম্যানেজারকে বলে আজ আমার খাবারটি চুরি হয়েছিল। ম্যানেজার জানতে চায় কে করেছে, জানতে পেরেছো? লিয়ান বলে আমার কাছের লোক। এর মানে লিয়ান বুঝতে পারে খাবারটি কে চুরি করেছিল আর তার উদ্দেশ্য ছিল কি। ম্যানেজার বলে তোমার থেকে মাত্র 2 পয়েন্টের জন্য ওয়াং বেস্ট রাইডার হয়েছে। কষ্ট পেয়ে লিয়ান চলে যায়। এদিকে জ্যানির ভাবি তার ভাইয়ের সাথে ঝগড়া করছে জেনিকে নিয়ে, কারণ তার ভাবি চায় না জ্যানি আর ডুয়ো এখানে আর থাকুক, আর এই সব কথা জেনি শুনে ফেলে। তারপর জ্যানি ডুয়োকে নিয়ে লিয়ানের সাথে দেখা করতে চলে আসে। জ্যানি তখন লিয়ানকে বলে আমি 10,000 RMB একটা জব পেয়েছি। লিয়ান জানতে চায় কি জব। জ্যানি বলে জেন্স স্পা। এ কথা শুনে লিয়ান বলে তুমি অন্য লোকের পা ম্যাসেজ করতে যাবে, এই জব তুমি করবে না। জ্যানি বলে ডুয়োকে আমাদের বাঁচাতে হবে আর আমি এই জবটি করব। তখন লিয়ান বলে তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এ কথা শুনে জ্যানি ডুয়োকে নিয়ে চলে যায়। লিয়ানও তখন দুঃখী হয়ে যায়। লিয়ান তার মেয়ে, তার ফ্যামিলি সবটা নিয়েই চিন্তা করতে থাকে। দারিদ্রতা তাকে গিলে ফেলেছে। লিয়ান অল্প অল্প করে ডুয়োর জন্য টাকার ব্যবস্থা করে। এরপর জ্যানি জবটি করার সিদ্ধান্ত নিয়ে নেয় আর ডুয়োকে স্কুলে নিয়ে আসে। স্কুলের সামনে দাঁড়িয়ে জ্যানি ডুয়োকে বলে তুমি চিন্তা করো না, আমি খুব জলদিই চলে আসব আর তোমাকে নিয়ে যাব। ছোট্ট ডুয়ো মায়ের বিচ্ছেদে কান্না করে দেয়, তবে তাদের এখন কিছুই করার ছিল না। এরপর জ্যানি চলে যায়। রাতে ডুয়োর কান্না দেখে স্কুল থেকে লিয়ানকে কল দেয় আর তাই লিয়ান গিয়ে ডুয়োকে তার সাথে নিয়ে আসে। তখন বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাবা মেয়ে দুজনই ভিজে যায়। বাবার নতুন বাড়ি দেখে ডুয়ো হা হয়ে তাকিয়ে দেখতে থাকে। বাবা তার ছোট্ট ডুয়োকে ভীষণ ভালোবাসে। সন্তানের জন্য বাবার ভালোবাসা সবার ঊর্ধ্বে। এভাবে দিন যেতে থাকে লিয়ানের, কোনো ক্লান্ত ছাড়াই চলে তার দিন। তারপরেও অফিসে তার বেস্ট রাইডারের গিফটটা পাওয়ার সুযোগ হয় না। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে লিয়ান দেখে ডুয়ো বাসায় নেই। পাগলের মতো রাস্তায় বেরিয়ে পড়ে মেয়েকে খুঁজতে। কোথাও মেয়েকে না পেয়ে কান্না করে দেয়। খুঁজতে খুঁজতে লিয়ান চলে আসে চাচা ভ্যানের বাসার সামনে আর সেখানে সে ডুয়োকে পেয়ে যায়। বাহিরে বেরিয়ে রাস্তা ভুলে গিয়েছিল মেয়েটি। এরপর থেকে লিয়ান ডুয়োকে সাথে করে নিয়েই যায় ডেলিভারিতে। সব জায়গায় ডুয়ো তার সাথেই থাকে। বাবার মেয়ের এমন ভালোবাসা দেখে কাস্টমাররাও অনেক খুশি হয়ে যায়। এমন ভালোবাসার সাথেই তাদের দিন যায়। ডুয়ো তার বাবাকে খুবই ভালোবাসে। দুদিন পর লিয়ানের অফিস থেকে সব রাইডারদের হেড অফিসে ডাকা হয় ইন্টারভিউর জন্য। তাদের যোগ্যতা অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হবে।
তখন সেই ম্যানেজারকে একটা বাড়ি আর একটা অফিসও দেয়া হবে, আর স্যালারিটাও হবে অনেক বেশি। আর তাই লিয়ান ডুওকে নিয়ে চলে আসে হেড অফিসে ইন্টারভিউর জন্য। কিছুক্ষণ পর লিয়ানকে ভিতরে ডাকা হয়। সেখানে লিয়ানকে তার বসেরা বিভিন্নভাবে কোশ্চেন করতে থাকে আর লিয়ানও তার অ্যান্সার দেয়। কিছুক্ষণ পর হঠাৎ ভিতরে ডুও চলে আসে আর বলে, বাবা আমার পিপিএ এসেছে। মেয়েকে সেখানে দেখে বস বলে, তুমি কি তোমার মেয়েকে নিয়ে ডেলিভারি করছো? তো লিয়ান বলে, মেয়েকে দেখার মতো এখন আমার কাছে কোনো মানুষ নেই, তাই বাধ্য হয়ে ওকে সব জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এ কথা শুনে বস বলে, এটা তো তোমার কোনো পারমিশন নেই, তুমি যেটা করছো এটা ভুল ছিল, আর তুমি কোম্পানি থেকেও কোনো অনুমতি নাওনি। এরপর লিয়ানকে বলে, পরে তোমাকে জানানো হবে, আর তাকে চলে যেতে বলে। বাসায় ফেরার পর রাতে লিয়ান দুঃখী হয়ে ডুওর সাথে বসে চিন্তা করে। ডুও বলে, বাবা তোমার কি মন খারাপ? তুমি কি এক্সামে ফেল করেছো? লিয়ান বলে, আমি জানি না বাবা ফেল নাকি পাস, তবে আমি যা বলেছি সত্য বলেছি। ডুও বলে, তুমি দুঃখী হবে না, তুমি তো আগুন নিবানোর কাজ করেছো, তোমার তো অনেক সাহস। লিয়ান ডুওর কথা শুনে হেসে দেয় আর বলে, তুমি আছো না, আমার কোনো কষ্ট নেই। লিয়ান রাতে যখন ড্রাইভিংয়ে যেত তখন ডুওকে ফুড ডেলিভারির অফিসে লুকিয়ে রেখে যেত। তো একদিন লিয়ান এসে দেখে তার অফিসের ম্যানেজার সেখানে। লিয়ান তখন ভয় পেয়ে যায়। তবে ম্যানেজার বলে, এত ছোট মেয়ে, তুমি এভাবে আর ওকে একা রেখে যাবে না, তুমি না আসা পর্যন্ত আমি ওকে দেখে রাখবো। এভাবে ম্যানেজার লিয়ানকে হেল্প করে। পরদিন রাতে লিয়ান আবারও ড্রাইভিংয়ে চলে যায়। লিয়ান দেখে রাস্তার পাশে এক মহিলাকে একজন পুরুষ মারছিল, আর তাই লিয়ান গাড়ি রেখে মহিলাটিকে হেল্প করতে যায়। তবে মহিলা উল্টো লিয়ানকে বাজেভাবে বকা দেয় আর আশেপাশের মানুষ দেখে লিয়ানকে অনেক কথা শোনায়। লিয়ান তো অবাক হয়ে যায়, হেল্প করতে গিয়ে উল্টো নিজেই বিপদে। আর এই ঝামেলার কারণে লিয়ানের ড্রাইভিং জবটাই চলে যায়। লিয়ান খুব দুঃখী হয়ে ডুওকে নিয়ে বাসার দিকে চলে আসে আর তখন দেখতে পায় সেই দোকানের মালিক দোকানটি ভেঙে দিচ্ছে। লিয়ান তাদেরকে অনেক রিকোয়েস্ট করে এটা না করতে, তবে তারা তো শোনেই না, বরং লিয়ানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এগুলো দেখে ছোট্ট ডুও অনেক কান্না করে। বাবা মেয়ে দুজনই এখন রাস্তায়, এত রাতে মেয়েকে নিয়ে কি করবে বেচারা বাবা। আর তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে হোটেলে রুম ভাড়া নেয়। একটু পর জ্যানি লিয়ানকে কল দিয়ে বলে, তুমি কেন অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছো? কি কারণে এই টাকার তোমার প্রয়োজন হলো? তুমি কে চাও না ডুও বেঁচে থাকুক? এ কথা বলে জ্যানি খুব কান্না করতে থাকে। কিন্তু লিয়ান তো এই টাকাগুলো রুম নেয়ার জন্য নিয়েছিল আর তার কাছে কোনো টাকা ছিল না। লিয়ান জ্যানিকে কিছু না বলে ডুওর দিকে তাকিয়ে সেও খুব কান্না করতে থাকে। পরদিন সকালে ওয়াং লিয়ানকে নিয়ে আসে তার হোস্টেলে আর সেখানে ডুওকে নিয়ে থাকার মতো একটা সিটের ব্যবস্থা করে দেয়। এরপর লিয়ান ডেলিভারির জন্য বেরিয়ে পড়ে। তখন স্কুল থেকে লিয়ানকে কল দিয়ে জানানো হয় ডুওকে নিয়ে হসপিটালে আসে। লিয়ানও তখনই হসপিটালে চলে আসে। মিস বলে, হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে। ডক্টর লিয়ানকে ভিতরে যেতে দেয় না আর বলে দ্রুত তার হার্টের সার্জারি করতে হবে। বাহির থেকে মেয়েটিকে দেখে অসহায় বাবা নিজেকে আর ধরে রাখতে পারে না। এরপর লিয়ান সব জায়গায় যায় আর সবার কাছে টাকা ধার চায়। তবে সব জায়গা থেকে লিয়ানকে ফিরিয়ে দেয়া হয়। লিয়ান অনেকভাবে চেষ্টা করে, তবে কোনোভাবেই সে টাকার ব্যবস্থা করতে পারে না। লিয়ান চিন্তা করে, তাহলে কি সে ডুওকে বাঁচাতে পারবে না? তবে হাল ছাড়ে না লিয়ান আর তাই পরদিন আবারও ডেলিভারিতে বেরিয়ে পড়ে। রাস্তায় অনেকটা ভিড় দেখে লিয়ান দেখার জন্য সামনে এগিয়ে যায়। তখন সে দেখে অনেকটা উঁচু ভবনের বাইরে থেকে একটি বাচ্চা ঝুলে আছে, যে কোনো সময় বাচ্চাটা পড়ে মারা যেতে পারে। এটা দেখে লিয়ান তখনই তার ডেলিভারি রেখে বাচ্চাটিকে বাঁচাতে দৌড়ে যায়। লিয়ান ফায়ার সার্ভিসে কাজ করেছিল আর তাই তার জানা আছে কিভাবে মানুষকে রক্ষা করতে হয়। এদিকে মিডিয়াও চলে আসে সেখানে। এরপর লিয়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটিকে খুব দক্ষতার সাথে বাঁচিয়ে নেয় আর এই সমস্ত কিছু সাংবাদিকরা রেকর্ড করে। তার এই সাহসিকতার জন্য সাংবাদিক লিয়ানকে কিছু প্রশ্ন করে, তবে লিয়ান টাইম মতো ডেলিভারি না করতে পারলে আবার তার জরিমানা হবে আর তাই সে কোনো অ্যান্সার না দিয়ে জলদি করে সেখান থেকে চলে যায়। লিয়ান ফুড নিয়ে কাস্টমারকে কল দেয়, তবে লেট হওয়ার জন্য কাস্টমার অর্ডার ক্যান্সেল করে দেয়। এতগুলো খাবার আর এত টাকা আবারও জরিমানা, কষ্ট পেয়ে লিয়ান হেসেই দেয় আর খাবারগুলো নিয়ে চলে আসে চাচা ভ্যানের কাছে। লিয়ান
বলে, চাচা তোমাকে আজ আমি খাওয়াবো। মনের কষ্ট কমাতে লিয়ান চাচার সাথে বসে সব খাবার খেয়ে ফেলে। পরদিন সকালে ওয়াং তার জব ছেড়ে চলে যায় আর লিয়ানকে ডুর জন্য কিছু টাকা দিয়ে যায়। ওয়াং বলে, তুমি আমাকে ক্ষমা করো, আসলে সেদিন ওই খাবার আমি চুরি করেছিলাম যাতে করে আমি বেস্ট রাইডার হতে পারি। লিয়ান বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম। ট্যাক্সিতে বসে ওয়াং মনিটরে দেখে লিয়ানের সেই ভিডিও। ওয়াং এটা দেখে অবাক হয়ে যায়। এরপর একে একে সব জায়গায় নিউজটা ভাইরাল হয়ে যায়, এমনকি জ্যানি তার পার্লারেও নিউজটা দেখতে পায়। নিউজে দেয়া ছিল কিউআর কোড স্ক্যান করে তার মেয়ের জন্য সাহায্য পাঠাতে সবাইকে রিকোয়েস্ট করা হয়, আর জ্যানি এটা দেখে কান্না করে দেয়। তবে এই নিউজের ব্যাপারে লিয়ান কিছুই জানে না। হঠাৎ লিয়ান তার রুমে থাকা টিভিতে নিউজটা দেখে হা হয়ে থাকে। এরপর সে ডুওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরদিনই তারা ডুওকে নিয়ে আসে হসপিটালে তার সার্জারির জন্য, কারণ ওই নিউজের জন্য একদিনই 3 লাখ RMB তাদের ফান্ডে জমা হয়েছে। ডুও বাবাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর ডুওকে ওটিতে নিয়ে যাওয়া হয়। জ্যানি লিয়ান দুজনে মেয়েকে নিয়ে চিন্তা করতে থাকে। এরপর লিয়ানকে তাদের হেড অফিসে দেখানো হয়। তখন সেখানে তাদের কোম্পানির MD আসে। লিয়ান বলে, স্যার আমাকে ডাকা হয়েছিল। তো স্যার বলে, আপনি এখন থেকে ব্রাঞ্চ ম্যানেজার। এই কথা বলে লিয়ানকে একটা লেটার দিয়ে চলে যায়। লিয়ান চিন্তা করে, তার সারা জীবনের কষ্ট আজ সফল হয়েছে। এরপর লিয়ান আর তার ফ্যামিলিকে একটা প্রোগ্রামে দেখানো হয়, আর ডুও এখন সম্পূর্ণ সুস্থ। সেখানকার স্টেজে সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য লিয়ানকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করা হয়। তো লিয়ান বলে, আমি একজন সাধারণ ডেলিভারি ম্যান, আর আমি একজন বাবা। কোনো হিরো হওয়ার জন্য আমি বাচ্চাটিকে বাঁচাইনি। আমার কাছে সব সন্তান সমান, আমার মেয়ের মতো, আর আপনাদের জন্যই আজ আমার মেয়ে আমার কাছে। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, নয়তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারতাম না। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, আর এই শহরকে আমি ধন্যবাদ জানাই। এরপর ডুও আর তার বাবাকে একসাথে দেখানো হয়, আর এখন ডুও অন্যান্য সব বাচ্চাদের মতো সবসময় হাসি খুশি থাকবে। এক ডেলিভারি ম্যান বাবা তার সততার সাথে মৃত্যুযাত্রী মেয়েকে বাঁচিয়ে নেয়। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। মুভির এন্ডে ওই সকল পরিশ্রমী মানুষকে দেখানো হয় যারা ফ্যামিলির জন্য রাত দিন এক করে, এমনকি ঝড় বৃষ্টিতেও টাকার জন্য ডেলিভারিতে বেরিয়ে পড়ে। এরাও এক প্রজাতির মৌমাছি, অক্লান্ত পরিশ্রম করে ঘর আর ঘরের মানুষগুলোর জন্য। ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।